আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। হজ যাত্রীদের জন্য বড় একটি সুখবর দিয়েছে সৌদি সরকার। এবছর হজে যেতে সর্বনিম্ন 12 বছর হওয়ার যে শর্ত ছিল তা তুলে নিয়েছে সৌদি সরকার। সোমবারে সৌদি আরবের সরকারের নতুন ঘোষণার তথ্য অনুযায়ী এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন। এতে বলা হয়েছে, নতুন ঘোষণা অনুযায়ী এবছরের হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই, যে কোনো বয়সীর মানুষ হজ করতে পারবে। এর ফলে 12 বছরের নিচে বয়সীরাও হজ পালন করতে সৌদি আরবে যেতে পারবে। এমন সময় এ শর্ত তুলে নেওয়ার কথা জানানো হলো, যখন কয়েক দফা সময় বাড়িয়েও বাংলাদেশের হজযাত্রীদের কোটা পূরণ হচ্ছে না। মঙ্গলবার নিবন্ধনের সময় শেষ হচ্ছে। এর আগে 20 ফেব্রুয়ারি এবার হজ পালনের জন্য সৌদি আরবের দেয়া যে 4টি শর্তের কথা জানিয়েছিল সৌদি সরকার, সেগুলো হচ্ছে কোভিড-19, মেনেনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জারের টিকা দিতে হবে। আগে যারা হজ করেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল 12 বছর। 12 বছরের নিচে কেউ হজ পালন করতে পারবে না। হজযাত্রীদের কোনো বড় দীর্ঘায়ু রোগ থাকা চলবে না, রোগ থাকলে তাকে ভিসা দেওয়া হবে না, এরকম শর্ত জুড়ে দিয়েছিল সৌদি সরকার। কিন্তু এর মধ্যে বয়সের সীমা তুলে নিয়েছে সৌদি সরকার। এখন থেকে যে কোনো বয়সের লোক সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালন করতে পারবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন পবিত্র হজ পালন করার জন্য সৌদি আরবে যেতে পারবে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন সুযোগ পাচ্ছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে হজ নিবন্ধন হয়েছে 1,12,664 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 9,749 জন ও বেসরকারি পর্যায়ে 1,02,915 জন। তো আজকে সময় শেষ হচ্ছে, এখনও অনেক হজযাত্রীর নিবন্ধন বাকি। আজকে আবার সময় বাড়িয়ে দেবে কি না, ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তো প্রিয় দর্শকবৃন্দরা, এটি একটি অনেক ভালো সংবাদ। যারা অল্প বয়সী আছে, হজে যেতে চায়, তাদের জন্য যে শর্ত ছিল সেটি তুলে নিয়েছে সৌদি আরব, তাই এখন থেকে সবাই হজে যেতে পারবে। আশা করি এটি সবার জন্য অনেকটাই মঙ্গলজনক।